सुप्रिय शिक्षार्थीवृंद अस्सलामु आलैकुम। आशा करी तुम्हारा सबा भलो आछो। त्रिशपुर सरकारी बालिका उच्च विद्यालय कर्तृक अनलाइन क्लासेर पक्ष थेके आमी एके खान सहकारी शिक्षक त्रिशपुर सरकारी बालिका उच्च विद्यालय चतुर्थ श्रेणी शिक्षार्थीदेर शुभेच्छा अभिनंदन जानाई। आज आमी गणित विषयेर अध्याय दशेर परिमाप सम्पर्के पाठदान करब। प्रथमेई आमादेर जाना दरकार परिमाप कि। परिमाप हलो कोनो किछु मापा ओ संख्या दिए प्रकाश कराके परिमाप बले। परिमापेर प्रयोजनीयता, आमरा दैनन्दिन जीवने सकल क्षेत्रे परिमापेर साथे जुक्त। जेमन एकजन दर्जी জামা তৈরি করার সময় পরিমাপ দিয়ে সুন্দর করে একটি জামা তৈরি করে। যেমন একজন রাজমিস্ত্রি পরিমাপ করে একটি বিল্ডিং তৈরি করেন। যেমন একজন শিক্ষার্থী সময় দেখে যেমন বিদ্যালয় যায়, সব কিছুর ক্ষেত্রেই আমাদের পরিমাপ দরকার। এখন আজকের পাঠ একে দৈর্ঘ্য ও পরিসীমা এই বিষয় নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে। পাঠ একে দৈর্ঘ্য ও পরিসীমা। আমাদের জানা প্রয়োজন পরিমাপের কয়টি পদ্ধতি আছে। পরিমাপ করার তিনটি পদ্ধতি আছে। একটা হলো এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, তৃতীয়টা হলো এফপিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে পরিমাপ হলো মিটার কিলোগ্রাম সেকেন্ড, সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এফপিএস হলো ফুট পাউন্ড সেকেন্ড। আমাদের দেশে তিনটি পদ্ধতি প্রচলিত আছে। এখন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক সময় রূপান্তর, যেমন বেশি দূরত্বের দৈর্ঘ্য আমরা কিলোমিটারে প্রকাশ করি, আবার কম দূরত্বের দৈর্ঘ্য, ক্ষুদ্র দৈর্ঘ্য যেগুলো আমরা মিলিমিটার প্রকাশ করি। এখন দৈর্ঘ্যের একক সময়ে রূপান্তর, এটি আমরা একটা ছকের সাহায্যে সহজেই বুঝতে পারি। যেমন তোমাদের বোর্ডে ছকটি এঁকে দেখো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর মিলিমিটার। এখন আমরা এই ছকের সাহায্যে আমরা সহজেই এটা বুঝতে পারবো। যেমন কিলোমিটার থেকে হেক্টোমিটার, কিলোমিটার থেকে হেক্টো, হেক্টোমিটার, তারপর আছে ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কিলোমিটার থেকে ডেকামিটার, এখান থেকে 10 গুণ বৃদ্ধি পায়, 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার। আবার ডেকা, হেক্টো থেকে ডেকামিটারে প্রকাশ করলে 10 গুণ, অর্থাৎ 1 হেক্টোমিটার সমান সমান 10 ডেকামিটার। আবার ডেকামিটার থেকে মিটারে গেলে 10 গুণ, 1 ডেকামিটার সমান সমান 10 মিটার। আবার মিটার থেকে ডেসিতে 10, আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করলে 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার, আবার সেন্টিমিটার থেকে মিলিমিটার প্রকাশ করলে 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। এটা হলো দৈর্ঘ্যের রূপান্তর।
এখন আমরা মিটার থেকে কিলোমিটার দেখেন এক মিটার এক কিলোমিটার সমান সমান এক তিনি সমান সমান এক হাজার মিটার আবার এক মিটার সমান সমান এক মিটার সমান সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা বুঝতে পারলাম যে কিলোমিটার থেকে হেক্টর মিটারে প্রকাশ করলে দশ গুণ বাড়ে আবার হেক্টোমিটার থেকে ডেকামিটারে গেলে এক হেক্টোমিটার সমান সমান দশ ডেকামিটার হয় আবার ডেকামিটার থেকে মিটারে গেলে এক এক ডেকামিটার সমান সমান দশ মিটার এভাবে আমরা মানে দৈর্ঘ্যের রূপান্তর একক সময়ের রূপান্তর শিখলাম আর একটা আছে যেমন পরিসীমা দৈর্ঘ্য ও পরিসীমা তাহলে আমরা এটা মুছে ফেলি পরিসীমা কি পরিসীমা হলো কোনো আকৃতি বাহুর দৈর্ঘ্যকে পরিসীমা বলা হয় যেমন আমরা যদি একটি ত্রিভুজ আঁকি বা একটি চতুর্ভুজ আঁকি একটা আয়তক্ষেত্র আঁকি তাহলে এর পরিসীমা কী হবে যেমন ত্রিভুজের পরিসীমা হবে যে তিনটি বাহুর যোগফল তো কি এবিসি একটি ত্রিভুজ তাহলে পরিসীমা হবে এই বাহুর যোগফল যোগ এই বাহুর যোগফল যোগ এই বাহু আবার এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এর পরিসীমা হবে এই চার বাহুর যোগফল এটা আমরা একটা সূত্র আকারে যদি প্রকাশ করি তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হলো পরিসীমা এখন আমরা পৃষ্ঠা একশো বিশে সরি পৃষ্ঠা একশো ছাব্বিশে আছে অনুশীলনী এক অধ্যায় দশের অনু এক খালি ঘর পূরণ করো নম্বরে আছে যেমন আট মিমি সমান সমান আট মিমি সমান সমান ঢের সেন্টি সেন্টিমিটার আমরা যে একটা সব তৈরি করেছিলাম যেমন কিলো হেক্টর কিলো কিলো হেক্টর ডেটা মিটার ডেসি তারপর আছে সেন্টি মিলি অর্থাৎ মিলিমিটার এখন মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি মিনিট থেকে সেন্টি এখান থেকে আমরা যদি উপরে দিয়ে উঠি তারপর এখান থেকে নিচে দিকে আমরা দশ গুণ বৃদ্ধি পাই কিন্তু মিলিমিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা আট মিলিমিটারে যদি সেন্টিমিটার প্রকাশ করি দশ দিয়ে ভাগ করলে আট এটাকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক আট অর্থাৎ এখানে আট মিলিমিটার হবে আট মিলিমিটার সমান সমান শূন্য দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ আমরা এই সবটার সাহায্যে সহজেই বুঝতে পারি যে মিলিমিটার থেকে যদি আমি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এই আট মিলিমিটারে দশ দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার পাই এরকম পর্যায়ক্রমে যেমন আছে চার নম্বর পৃষ্ঠা একশো ছাব্বিশের একের চার এখানে আছে তিন মিটার সাত সেন্টিমিটার তিন মিটার সাত সেন্টিমিটার সমান সমান ভ্যার খালি ঘর এত সেন্টিমিটার তাহলে তিন মিটার সাত সেন্টিমিটারকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করি
তাহলে মিটার থেকে সেন্টিমিটার আমাদের এই যে ধাপ মিটার থেকে সেন্টিমিটার এখান থেকে যদি আমরা এখানে আসি তাহলে কত গুণ বাড়বে মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করলে 100 অর্থাৎ 10 গুণ 10 10 দশা 100 তাহলে মিটার কে 10 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার প্রকাশ করবে তাহলে 3 মিটার 7 সেন্টিমিটার 3 মিটার 7 সেন্টিমিটার এটা আমরা সেন্টিমিটার প্রকাশ করে 3 গুণ 100 এটা সেন্টিমিটার হলো এর সাথে যোগ 7 সেন্টিমিটার তাহলে আমরা যে সংখ্যাটি পাই 300 সেমি যোগ 7 সেমি সমান সমান 307 সেন্টিমিটার তাহলে আমরা 3 মিটার 7 সেন্টিমিটার সমান আমরা ফাঁকা করে লিখতে পারি 307 সেন্টিমিটার অর্থাৎ এই ফাঁকা করে 307 সেন্টিমিটার তাহলে আমরা এটা আরেকবার দেখি যেমন 3 মিটার এই মিটার থেকে যদি আমি সেন্টিমিটার প্রকাশ করি মিটার থেকে সেন্টিমিটার এখান থেকে ডেসিমিটার হলো 10 গুণ আবার ডেসিমিটার থেকে সেন্টিমিটার 10 গুণ দিই তাহলে মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করলে 100 100 মিটারকে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার তাই 3 গুণ 100 একটা সেন্টিমিটার যোগ 7 সেন্টিমিটার এর থেকে আমরা পাই 307 সেন্টিমিটার 3 মিটার 7 সেন্টিমিটার সমান 307 সেন্টিমিটার একটা আছে তোমার 4.23 সমান সমান ফাঁকা গড় কত মিটার আমরা কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে পারি 4.23 অর্থাৎ কিলোমিটার থেকে যদি আমরা মিটার প্রকাশ করি অর্থাৎ এখান থেকে এই ধাপে যদি আসি তাহলে কত গুণ লাগবে কিলোমিটার থেকে মিটারে আমরা জানি 1 কিমি সমান সমান 1000 মিটার তাহলে 4.2 কিলোমিটার 4.2 কিমি আমরা এই কিলোমিটারকে যদি 4.2 কে 1000 দ্বারা গুণ করি তাহলে এটা মিটারে প্রকাশ হবে তাহলে এখানে 4.2 হবে 3টা দশমিক আছে একবার এখানে একটা চলে যাবে এত তাহলে আমরা যে সংখ্যাটি পেলাম তাহলে এখানে 4200 মিটার 4200 মিটার তাহলে কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করলে 4.23 সমান সমান ফাঁকা করে আমরা 4200 মিটার লিখতে পারি আচ্ছা এরকম একের এক থেকে পাঁচটি ফাঁকা করা আছে এইভাবে তোমরা এটা শিখবে তবে পাঁচ নম্বরে আছে 600 গ্রাম এটাকে কেজিতে প্রকাশ করো পাঁচ নম্বরে আছে 600 গ্রাম 600 গ্রাম সমান সমান খালি ঘর কেজি এখন 600 গ্রামকে কেজিতে প্রকাশ কিভাবে আমরা করব তা গ্রাম থেকে কেজি আমরা জানি 1000 গ্রাম সমান সমান 1 কেজি অর্থাৎ 600কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে কেজিতে প্রকাশ হবে তাই 600 এখানে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা কেজিতে প্রকাশ হবে আমরা 0 0 এটা বাদ দিই প্রথমে 6.10 কেজি সমান সমান 0.6 কেজি তাহলে আমরা 0.6 কেজি তাহলে গ্রাম থেকে কেজিতে প্রকাশ করলে হবে 0.6 কেজি অর্থাৎ ফাঁকা করে আমরা 0.6 কেজি লিখতে পারি তারপর দুই নম্বরে আসা যাক দুই নম্বরে যে প্রশ্নটি আছে অপু টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে
62.5 সেন্টিমিটার এবং তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা বাসায় অবশ্যই যখন এই ভিডিওটা দেখবে বই সাথে নিয়ে নেবে এবং আজকের যে পাঠ আলোচনা করা হয়েছে তোমরা এটা দেখবে এবং বাসায় অনুশীলন করবে। ধন্যবাদ সকলকে।